আজকে কন্টিনিউ করতে চলে এসেছি। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আসামের স্বনামধন্য গায়িকা মধুমতি গোস্বামী এবং টকেটে প্রিমোর মা, এবং আমাদের ছিন্নসূত্রের মানে একজন প্রধান কর্মধার যাকে বলে, ঠিক আছে। এবং তাছাড়া উপস্থিত আছে আমাদের একজন মানে কি বলবো, একেবারে মানে চরম সাপোর্টার এবং খুব ভালো একজন দর্শক, মামা মুন্না দা। তোমরা আগেই দেখেছো মুন্না দাকে লাইভ অনেকবার দেখেছো, খুব ভালোবাসে এবং বাঙালির আড্ডার আসর সর্বত্র জমে ওঠে, সেটা চায়ের দোকান হোক, কফি হাউস হোক, কি কোনো রক হোক, যে কোনো কিছুই হোক না কেন জমে ওঠে। এবং সেই জায়গা থেকে আমাদের আজকের চায়ের আড্ডার আসরটা জমে উঠেছে এবং প্রত্যেকে চা ঠা নিয়ে বসে পড়েছে, চা সিঙ্গারা চিপস সব নিয়ে তারা বসে পড়েছে। তো আড্ডা আসর জমে উঠছে এবং সেখানে আমরা আজকে একটা বিশেষ টপিকের ওপর কথা বলতে চলেছি, যার জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি, যেটা হচ্ছে আমরা ছিন্নসূত্রে আমরা বলেছিলাম যে প্রাচীন নবীন দ্বন্দ্ব। তো সেখান থেকে একটা টপিক বেছে নিয়েছি, সেটা হচ্ছে সিনেমা। সিনেমা তো সেই টপিকের উপরই আমরা কথা বলবো, এখানে পক্ষ বিপক্ষ বলে কিছু নেই। আস্তে আস্তে আলোচনা এগো এগুলো তাহলে বোঝা যাবে যে কার পাল ভারী এবং কার পাল্লা ভারী এবং কোন দিকে পাল্লাটা বেশি ঝুঁকছে, এটা বোঝা যাবে। তো যাই হোক, আমি শ্রীমতী মধুমতি গোস্বামীকে জিজ্ঞেস করছি যে আপনি বলবো না তুমি বলবো, কোনটা বলবো? তুমি তুমি বলছি, তুই বলার ক্ষমতাটা এখন আমার আসেনি, এখনো ওই লেভেলে আমি পৌঁছাইনি। তবে আমার সত্যি খুব ক্লোজ, আমার প্রচন্ড ক্লোজ কাকিমা, মানে অনেক কথা অনেক ভাবে অনেক সময় শেয়ার করি এবং অনেক অভিজ্ঞতা জানার থেকে অনেক কিছু শেখার থেকে আমার ওনার কাছ থেকে। তো যাই হোক, তো ছিন্নসূত্র কেমন লাগলো প্রথমে আগে সেই কথাটা জিজ্ঞেস করি। ছিন্নসূত্র আমার তো দারুণ লেগেছে, খুবই ভালো স্ক্রিপ্ট, দারুণ কনসেপ্ট, খুব ভালো কনসেপ্ট ওয়াইজ খুবই ভালো, আর অ্যাক্টিং তো সব মনে হচ্ছে প্রফেশনাল খুবই, মানে কাউকে আমার মনে হয় যে ক্যামেরা যে একটা থাকে ক্যামেরা ফোবিয়া একটা হয় সেটা আমার কাউকেই মনে হয়নি। এবং মা যে যিনি করেছেন তিনি তো মানে কি বলবো কিছু বলার নেই, আমার ভাবছে আমার ছেলে যখন আমি সেদিনও বলেছিলাম মানে কথাটা ছেলে যখন মা বলে ডাকছে আমি সত্যি আমার অবাক। একবার উত্তম কুমার একটা লেখা পড়েছিলাম মা বলে ডাকতেন, সরোজুবালা বলেছেন সবাই আমাকে মা বলে কিন্তু উত্তম যখন এসে আমাকে মা বলে আমি আমার কেন যেন মনে হয় আমার সত্যিকারের ছেলে, ওই যে একটা ডাকটা না এতই মানে ফিলিং বনি তুই উত্তম পর হয়ে গেছিস হ্যাঁ তাহলে আমি প্রমিটে চলে যাই। সিরিয়াস সত্যি ওনার লেখাটা সত্যি আমাকে হট করেছে, যে সবাই আমাকে সমস্ত নাট্য জগতের লোক সিনেমার লোক সরোজমা সরোজমা উত্তম যখন বলতো মা এই সিনেমাটা দেখো ওই সিনেমাটা, উনি খুব বলতো সিনেমা দেখতে ইন্সপায়ার হয় হলিউডের সিনেমা, বিশেষ করে সরোজুবালাকে উনি হলিউডের সিনেমা দেখতে বলতেন, তুমি তো নাট্য জগতের লোক তুমি হলিউডের সিনেমা খুব দেখো ওখানে আন্ডার অ্যাক্টিংটা এত বেশি, আমাদের তো চওড়া অ্যাক্টিং না, মানে হলিউডে কি হয় ছোট আন্ডার, দিলীপ কুমার যেটা করেছে করে গেছেন দিলীপ কুমার। তো যাই হোক, তা সেই সরোজুবালার লেখাটা আমার এখনো মনে পড়েছে, ও যে সেই সেদিন মা বলে এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, যে অনেকে কি হয় মা বলে তো সিনেমার মা মানে প্রত্যেকেই আমরা থিয়েটার আর্টিস্ট, থিয়েটারে অভিনয় করি, ক্যামেরার সামনে খুবই কম মানে কোথাও গিয়ে যে বাস্তবতার ছোঁয়াটা থেকে যায় অভিনয়ের মধ্যে, যখন বাস্তবতা ফুটিয়ে তোলা যায় সেটাই সবচেয়ে ভালো পাও না।
তো সেই জায়গাটা যেটা হচ্ছে উত্তম, সুচিত্রা, সৌমিত্র, মাধবী, কি আদার্স আরো যারা রয়েছেন, সন্ধ্যা রায়, এরকম লাইন দিয়ে এবং তারও আগে আরো অনেকে রয়েছে। তো যেটা হচ্ছে বিল্লমঙ্গল যতদূর হচ্ছে, সন্ধ্যারানী এমন একটা মানে এমন একজন অভিনেত্রী ছিলেন, সবাই তখন বলতেন যে সন্ধ্যারানীর সঙ্গে যতদিন যে অভিনয় করবে না সে ততদিন মানে তার ঠিক মতো পরিণতি সে সিনেমায় পাবে না। টলিউড জগতে এবং তারপর সেটা মানে সবাক যে ছবি সেটা হচ্ছে ছিল না, হ্যাঁ তখন হচ্ছে একমাত্র এই নিউ থিয়েটার্স আর এইগুলোই ছিল, নামগুলো এখন ঠিক মনে পড়া, নিউ থিয়েটার্স, তারপর তোমার ভারত লক্ষ্মীতে জলসাগরের যে ইয়েটা কি বলে সেট না ঝাড়টা এখনো আছে কিন্তু সংরক্ষণ করছে, যেটা আমাদের সংরক্ষণ করা হচ্ছে সেটা ইউএসএ সংরক্ষণ করছে। এবং সত্যজিৎ রায়ের ক্ষেত্রে আমি যেটা শুনেছি, একজন ডিরেক্টর হিসেবে শুনেছি আমি এটা, যে উনি যতক্ষণ পর্যন্ত না বর্ষাকাল আসছে ততক্ষণ পর্যন্ত উনি কোন বৃষ্টির সিন শুট করবেন না। আচ্ছা, মানে সবটাই ন্যাচারাল হবে, ন্যাচারাল এবং রিয়েলিস্টিক হতে হবে। স্যার একটা কথা বলবো, মানে এটা শুধুমাত্র যে আমাদের তুমি বলছো না ইউএসএ তে স্টোর করছে, এটা শুধু ইনার ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। মানে আমি যদি আগে থেকে যাও, প্রচুর আছে, মিয়ার বাবু রয়েছে, আমাদের ঋত্বিক বাবু রয়েছে, করা উচিত ছিল স্টোর, সেগুলো কিন্তু ধরো চায়নায় কি স্টোর হচ্ছে। তো এই যে ম্যাটারটা, আমি যাই হোক এই স্টোরে স্টোরে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, আর দর্শক বিন্দু থেকে বলছি ওই জায়গাটা একটা স্বর্ণযুগ বলে থাকি। তো এই যে মানে তোমাদের মতো বয়সীরা রয়েছে, তারা কোথাও কি উত্তম, সুচিত্রা, সৌমিত্র এবং এর এই সময় যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তাদেরকে দেখে দেখে যারা তোমরা বড় হয়েছো, তারা কোথাও গিয়ে এখনকার কাজটাকে ঠিকভাবে মানতে পারে না, কোথাও গিয়ে মনে হয় অভিনয়ের খামতি রয়েছে, কোথাও গিয়ে মনে হয় কিছু হয়তো খামতি রয়েছে। তো একজন দর্শকের পয়েন্ট থেকে আমি জিজ্ঞেস করছি, দর্শক হিসেবে এই পার্থক্যটা কোথা থেকে শুরু হয় বা কিভাবে, কেন মানে একজন দর্শক হিসেবে তুমি পার্থক্যটা কেন করছো বা কি কিভাবে শুরু হচ্ছে? এখন ভালো ভালো সিনেমা হয়, আমি জানি না, লতা মঙ্গেশকরের একটা ফেসবুকে লেখা করলাম, মনে হয় এখনকার সিনেমার সোলটা নেই, কেন বলে কেন আমি জানি না, আত্মা যে আত্মা আজকে সিনেমা দেখছি কালকে ভুলে যাচ্ছি, না ভুলে যাচ্ছি, কারণ এটা আমার মনে হয় এর জন্য কম্পিটিশন খুব যায়, কারণ আগেকার থেকে এখন কম্পিটিশন অনেক বেশি। আগে আমি কাউকে ছোট করছি না, আমি বলছি মোহাম্মদ রফি বা কিশোর কুমার যে আসতো অনেক দিন ধরে রাজ করতো, কিন্তু এখন কম্পিটিশন এতটাই বেশি, কম্পিটিশন তো ভালো দিকে যাচ্ছে না, তো হানি সিং এর মতো এখন অভিনেতা আমরা দেখতে চাইছি, কিন্তু অনেক দূরের কথা, অরিজিৎ সিং ও এখন অরিজিৎ সিং এর আমরা বলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা দরকার করতে পারছি, কারণ এখন আমি আসি না, আমি আসি কথাটা আসি, এখানে কম্পিটিশনের জায়গা এখানে বলে না, শাহরুখ খান এখন সিনেমা করছে না, শাহরুখ খানের মতো মানে একদম মতো এখন সিনেমা করছে না, আমি এই কথাটা আসি, কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমি তুই যদি গান ভালো পুরনো গান নিয়ে সব কাটা কাটা করছে কেন, সেই তো জীবনে কি পাবে না, উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছানোর আগে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ম্যাটারটা রয়েছে যে আমাদের কিন্তু এখনকার সিনেমাতে ভ্যারাইটিসটা এতটাই বেশি হয়ে গেছে, কোনটাকে আলাদা করে আমি কমার্শিয়াল ফিল্ম বলবো, কোনটাকে আলাদা করে আর্ট ফিল্ম বলবো, কি কোনটাকে কি ফিল্মের পর্যায়ে ফেলবো সেটাই আমি বুঝতে পারছি না, ঠিক আছে? এবং এক একজন অভিনেতা কেউ কিন্তু যে মানে আমি বলতে পারছি না যে এ শুধু কমার্শিয়াল অ্যাক্টর বা এ শুধু আর্ট ফিল্মের অ্যাক্টর অ্যাক্ট্রেস,
ঠিক আছে, আমি আজকে দাঁড়িয়ে বলছি আমি উত্তম কুমারকে চিনেছি হচ্ছে সপ্তপদি দিয়ে, ঠিক আছে। আমার মায়ের কাছ থেকে দেখা, আমি ডিডি বাংলায় দেখতাম তখন 11:30 সময় সিনেমা দিত, সপ্তপদি দিয়ে দেখেছি। আমি সেই সিনেমা দেখেছি এবং সপ্তপদি অন্ধের মতো আমি দেখেছি। এবং সেই জায়গা থেকে বলছি আজকে যখন পরিণীতা বেরোলো, আমি পরিণীতা বেরোলো, আমি পরিণীতাটা প্রথমে দেখতে চাইনি, কারণ আমি যে কমার্শিয়াল ফিল্ম সত্যি আমি একটু কম দেখি কমার্শিয়াল ফিল্ম, এই জন্য মানে লোকে আমাকে প্রচুর ক্রিটিক করে এবং আমাকে বলে হয় যে ঋতুপর্ণ ঘোষের জনারের মধ্যে আমি ঘোরাফেরা করি, কিন্তু তা আদৌ নয়, ঠিক আছে, ক্রিটিসাইজ করা হয় আমাকে, তো কিন্তু তা আদৌ নয়। আমি যখন পরিণীতা দেখলাম আমি সত্যি পরিণীতা দেখে মুগ্ধ, কিন্তু আমাকে টাচ করছে। তো আমি কখনো সপ্তপদী আর পরিণীতার মধ্যে কম্পেয়ার করবো না কখনো। এইটা বোধহয় এসছে, এই তফাৎটা বোধহয় এসছে ঋতুপর্ণ ঘোষ তো ছিল, কিন্তু একদম যে মানে আমরা কি বলি না আলাদা করা যাচ্ছে না এখনকার, কোনটা প্যারালাল কোনটা মেইনস্ট্রিম, এটা আমার মনে হয় এসছে সৃজিত মুখার্জি যে প্রথম সিনেমা অটোগ্রাফ, ওটা আমার দেখে 2010 সালে এটা এসেছিল, ওটা দেখে আমার হয়তো প্রথম মনে হচ্ছে, অনেকে হয়তো এগ্রি করবে যে ওইখানে দেখে আমি ধরতে পারিনি মানে এটাকে কমার্শিয়াল জনারে ফেলবো। আমাদের মুন্নাটা বেরিয়ে যাবে, তো মুন্নাটা তুমি বলো তুমি যে এই পার্থক্যটার কারণ কি, বা এই যে দর্শকটা যে আলাদা হয়ে গেছে, এটা জনার বলে দেওয়া হচ্ছে সিনেমার একটা জনার পার্থক্য। দেখো এখন মানুষ, আমরা তো মানুষ, আমরা পার্থক্য হিসেবে যদি নিই সেটাকে পার্থক্য, কিন্তু যেটা ধরো পুরনো থেকে তো অনেক কিছু শেখার আছে, তারা কিন্তু এই জেনারেশন কিন্তু শিখছে, আমার যেটা মনে হয় অবশ্যই, হ্যাঁ সেখানে কিন্তু তারা কিন্তু পার্থক্য দেখছে না, সেখান থেকে তারা কিন্তু পূর্বসূরি হিসেবে মানছে। এমনকি দেবকে রিসেন্টলি আমি বলতে শুনেছি উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু এখনো শিখি, মানে পুরনো ফিল্ম দেখে, সেই দিক থেকে তারা কিন্তু পার্থক্য চোখে দেখেন, দেখি কারা, আমরা দর্শকরা, আমরা দেখি। দিস ইজ দা পয়েন্ট, দর্শক ভিউয়ার্স থেকে আমরা কেন আলাদাটা করছি, করছি আসল কথা সেই জায়গাটা হয়তো আমরা পাচ্ছি না। আগেকার যে কাকিমা যেটা বললেন, এই সে মানে মধুমতি গোস্বামী যেটা বললেন যে এই সোলটা হয়তো আমরা কোথাও মিস করছি, যে রোমান্টিসিজম আমাকে গিফট করে গেছে, উপহার দিয়ে গেছে, তো সেই রোমান্টিসিজম কিন্তু হয়তো সেই টাইপটাকে আমি ছুটে পাচ্ছি না, কিন্তু আরো কিন্তু একটা নতুন সাথে রোমান্টিসিজম আমি কিন্তু পাচ্ছি যখন দেবের শুধু তোমারই জন্য আমি দেখছি, যখন শ্রাবন্তী এবং যেটা দেবের দাম্পত্য কলহ এবং তার মধ্যে থেকে একটা নতুন করে প্রেম দেখানো, শুধু আমি কমার্শিয়ালেই আছি। তাছাড়া ঋতুপর্ণ ঘোষের প্রচুর কাজ রয়েছে যেখানে আমি তার কাজ নিয়ে আমি পরে আলোচনা করছি, আমি তাছাড়াও বিভিন্ন যে কাজকর্ম করেছি সেখানে কিন্তু বিভিন্ন রোমান্টিসিজম আমাকে গিফট করছে। তাহলে কোথাও কি মনে হয় না যে সৌমিত্র এসে ঝড়ের মতো জীবনে প্রবেশ করলো, কিন্তু সেইটাকে আমি ভাবছি যে এটা কি, সেটা কি প্রেম ছিল, সেটা কি রোমান্টিসিজম, তার মধ্যেও কি রোমান্টিসিজম কিছু নিশ্চয়ই ছিল। সারাদিন জানলা খুলে খড়খড়ি দিয়ে দইওয়ালা বাসনওয়ালা সব দেখছি, তার মানে ভীষণ নিঃসঙ্গ, ওর হাজবেন্ড ওর সামনে দিয়ে বই নিয়ে চলে যাচ্ছে, ওর দিকে তাকাচ্ছেও না, এগুলো ভীষণ হট করে না। এই রোমান্টিসিজমটা ছিল, এটা যেরকম একটা রোমান্টিসিজম আজকের দিনে তো
আমরা সেই চারপাশে, কারণ সিনেমা তো হয় হচ্ছে কোথাও বাস্তব জগতে যে রংটা আছে সেটাকেই আমরা তুলে নিয়ে সেটা সেই সময় ভালো ছিল, এখন কিন্তু এই সময় নেট ইয়ে সবকিছুই দেখি যেটার মধ্যে, তবু এটা নিজের মতো করে আমি সেটাই বলছি যুগটা কোথাও গিয়ে পরিবর্তন তো হচ্ছে। বই তো সব থেকে বড় সঙ্গী মানুষের এখনো, কোন জায়গায় নিতে পারে বলবো না এখনই আছে না, এখন বাচ্চারা দেখি যখন বোড়া তাহলে গিয়ে পাবজি খেলে, বলছি যারা পাঠক আছে তারা যদি মনে করে বই কিন্তু সব থেকে ভালো শুনবে, যতই আমরা এখন আধুনিক যুগে প্রবেশ করে থাকি, আমার যুগে আমি তো মাঠে ঘাটে সব জায়গায় খেলে বেড়াচ্ছি, এখন লোক কটা বাচ্চা মাঠে যুগ পাল্টেছে করছিলাম বসে বসে পুরো সুবর্ণলতাটা পড়তে পড়তে আমার মাধবীর মুখটাই বারবার করে ভেসে উঠলো, বারবার কোনো দিক থেকে অন্য কারোর মুখ ভাসলো না, আদার ক্যারেক্টারকে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু ওই সুবর্ণলতা যতক্ষণ করছি সেই মাধবী একজন মানে যার মধ্যে প্রচন্ড আগুন রয়েছে কিন্তু চাপা পড়ে রয়েছে, তো সেই মাধবী আমাদের কাছে বারবার করে ফিরে আসলো। তো এই জায়গাটা কি মানে কেন কখনো আর কেউ নিতে পারছে না বা আদার্স কেন এটা আসছে না? আমার যেটা মনে হয় আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে তোকেই বলছি, সেটা হচ্ছে আমরা কি তুই কোশ্চেনটা এরকম করেছিস, সেটা আমার অ্যান্সার মানে আমার অ্যান্সার দেওয়াটা এরকম দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে মা বাবাকে পছন্দ করবো না নিজের ছেলেকে পছন্দ করবো, ঠিক আছে? ব্যাপারটা হয়ে যাচ্ছে মা বাবা তো আছে, ঠিক আছে, মা বাবার স্নেহতে মা বাবার আমাদের হৃদয়ে সব জায়গাতেই আছে, কিন্তু ছেলে মেয়েদেরও তো আমরা তো তাচ্ছিল্য করতে পারবো না, কেননা ছেলে মেয়েদের থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, কেননা শেখার কোনো বয়স নেই, আর যদি সেটা শিখতে যাওয়ার সময় তাদের যদি মনে হয় যে কেন আমরা শিখতে যাব, তখন হয়ে যায় তখনই ক্লাসটা তখনই ক্লাসটা আমরা যখন মানে মানে পূর্বসূরিদের থেকে মানে আগে যা যেসব সিনেমার থেকে যখন আমরা শিখছি, যখন আমরা মানে মন খুলে নিতে পারছি, আমাদের থেকেও কিন্তু অনেক কিছু শিখছে, মানে ইনফ্যাক্ট মানে যারা আগে যে সিনেমাগুলো করে এসেছে মানে ডাইরেক্টররা যারা রয়েছে, বা বেশি দূরের কথা বলবো না, যে বুম্বাটা আমাদের দুটো জনেই কাজ করেছে, একদম 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 বেস্ট এক্সাম্পল, হ্যাঁ, তো দুটো জনেই কাজ করেছে, ওনার আগে যে সিনেমাগুলো আর এখনকার সিনেমাগুলোর মধ্যে কিন্তু কোনো রকম মিল কেউ খুঁজে পাবে না, তো সুতরাং বলতে যে উনি কিন্তু আমাদের থেকে কিছুটা শিখেছে, মানে নিউ জেনারেশন থেকে কিছুটা শিখেছে, আবার ওনার কাছ থেকেও কিন্তু আমাদের নিউ জেনারেশনরা শিখছে। তো আমার মতে যে মানে আমার যেটা মনে হয় যে যদি আমরা নিউ জেনারেশনরা যদি আমরা ওল্ড জেনারেশন কাছ থেকে কিছু নিতে অ্যাকসেপ্ট করতে পারি যে ওনার কাছ থেকে শিখেছি, সেগুলো কিন্তু আগের দিনে ছিল না, সেগুলো কিন্তু আমাদের পুরোনো জেনারেশন মানে আমাদের মা বাবা কাকিমা যারা আছে তারা কিন্তু এই জিনিসগুলো ফলো আপ করছে, তাহলে তোমরা কেন একটা আরেকটা কথা বলছি, কাবাব চিকেন কাবাব মাটন কাবাব, ঠিক আছে, মাটন কাবাব যদিও হয় কিনা জানি না, বড় কিন্তু এটা কিন্তু পুরোনো আমল থেকে চলে আসছে কাবাব, ঠিক আছে, মুঘল সেটা আমরা খেতে পাচ্ছি, মোমো খাচ্ছি তখন কিন্তু তারাও খাচ্ছে, ঠিক আছে, তারাও খাচ্ছে, আমি এরকম লক্ষ্যে বাড়িতে পিৎজা আনা হয়েছে, ইয়াং জেনারেশন সব পিৎজা খাচ্ছে, আর যিনি প্রবীণ আছে উনি বলছেন আমি তো আমি সত্যি ভাত করে দাও আমি পিৎজা, তারপরে যখন বলা হল মানে
প্রাচীন আর নতুনটাকে না টেস্ট করেই প্রায় ইগনোর করে দিচ্ছে, এই কথাটা বলা হলো। তো আমি যেটা থেকে বলছি একটা কথা, আমি প্রচুর নবীনকে দেখেছি যে যারা হচ্ছে যে তোমার পুরনো সিনেমা যখন নেওয়া হচ্ছে, যখন তুমি পিজা কথা বললে তাহলে আমি একটা কথা বলছি, যখন আমার সিনিয়র সিটিজেনরা যখন বা আমার যেটা পূর্বসূরি তারা যখন পিজাটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, সেটা অবশ্যই যেরকম একটা দোষে। আমিও তো কোথাও গিয়ে সে আলু সিদ্ধ ভাত থেকে খেতে গিয়ে কোথাও গিয়ে ইগনোর করছি, মুখটা ঘোরাচ্ছি। হয়তো তোরা একমতই হবে আমার সাথে, ওই আলু সিদ্ধ ভাতের মধ্যে যদি নুনটা না থাকে তাহলে টেস্ট লাগে খাওয়ার। আর একটা বিষয় আছে যে আমাদের কিন্তু ওল্ড জেনারেশনটা বলছে কি বলবো, আমি নর্মালি একটা কথা বলছি, আলু সিদ্ধ ভাত যখন এই আলু সিদ্ধ ভাত এতদিন চলেছে, ঠিক আছে, আমি খুব মানে চিপ এক্সাম্পল দিচ্ছি, আলু সিদ্ধ ভাত এতদিন চলেছে আমি প্রথমেই আমার যদি মানে খেয়াল করে থাকিস, আমি বলেছি বাড়িতে মনে কর একটা কিছু আনা হয়েছে, আমি মোটেই বলে নিয়ে প্রত্যেকদিন পিৎজা হচ্ছে, আমি তুই যেই বয়সে আছি, আমরা যে বয়সে আছি সেটা কিন্তু বলা যায় একটা ব্রিজ, যারা 80s দেখেছে, 90s মানে 90s দেখেছে, 2000 দেখেছে, এখনো দেখছে, তো আমার মনে হয় আমরা একটা ব্রিজ যেখানে নাকি দুটোই কানেক্ট করতে পারি। তোর বক্তব্য এবার আমি তোমাকে একটা কথা বলছি যে আলু সিদ্ধ ভাত তাহলে কি প্রত্যেকটাই কি আলু সিদ্ধ ভাত, যেখানে হচ্ছে ঋত্বিক ঘটক কি আদার্স যারা রয়েছে সত্যজিৎ, প্রত্যেকে তো নিশ্চয়ই এক আইটেম রেডি করছে না, প্রত্যেকে তো আলাদা মাছের ঝোলটা বাঙালি বাচ্চা যেরকম চলে না, বাঙালি মাছের ঝোলটা যেখানে একদিন কিন্তু কাঁচকলা দিয়েও রান্না হয়, শিম আলু দিয়েও রান্না শেখায় নয়। আমার আপত্তি হচ্ছে এই জায়গায় যেখানে নাকি ধূমবাদার জাতিসর সিনেমা, এত বড় একটা সিনেমা যখন হলে গিয়ে চলে না, জাতিস্বর দেখেছি, দুটোই আমি দেখে বসেছি, দুটোকে এখন আমি জাস্টিফাই করতে বসবো না, কিন্তু আমি সেই জায়গা থেকে বসবো না, মানে আমরা অন ক্যামেরা বসতে পারবো, আমি বসতে পারবো না। আমার পুরোনো যদি একটা মনে পড়লো, আচ্ছা বলে দাও, অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে, আমি যে গানগুলো শুনে এসেছি অ্যান্টনি ফিরিঙ্গি, দেখো নর্মালি বলছি, যেটা হচ্ছে চম্পা চাবেলি কি, তারপরে তোমার বলো অ্যান্টনি ফিরিঙ্গি, অনেকে ভেবে নিয়েছে আমি জাতিস্বরকে সিকুয়েল অফ হচ্ছে গানের জন্যই বিখ্যাত, ঠিক আছে, স্পেশালি ফর সংস, আমি যে দর্শা করে এই যে গানগুলো আমি শুনেছি, এই গান এই গানগুলো আমার কানে বাজে, সে তো মান্নাকে আমাকে এখন বলতে হবে, এটা কি ন্যাশনাল মান্নার কথা বলতে হবে, এই ভাই যারা দেখতে চলো বলে কেউ ন্যাশনাল ঠিকঠাক আছে,
তুমি যাকে ভালোবাসো ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাদেরও আছে উপস্থিত হওয়া একটা মাত্র ব্রাহ্মণ সমাজ যে আগুন লাগিয়ে দিল লাস্ট সমাজে গিয়ে লাস্ট সময়টা গিয়ে সেইটা ওই সময়ের বাস্তব দুর্গা পূজা হচ্ছিল ঠিক আছে সেখানে আগুন ব্রাহ্মণরা আগুন লাগিয়ে দিল ঠিক আছে অ্যান্টনি ফিলিং আমি জাতিশ্বর দেখছি বসে জাতিশ্বরে কিন্তু যে কাহিনীটা দেখানো হয়েছে খুব সুন্দর ভাবে মিক্সড আপ করেছে আমি জাতিশ্বর দেখে মুগ্ধ হই কারণে যেখানে হচ্ছে এখনকার শ্রদ্ধা চলছে যাকে বারবার যে কি অতীতকে নক করে আসছে এটাই দেখানো হয়েছে জাতিশ্বরে এবং সেখানে দাঁড়িয়ে যখন এ তুমি কেমন তুমি শুনছি এ তুমি কেমন তুমি শুনলে ভেতর থেকে টেনে বের করে নিয়ে আসছি যে এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় দুজনকেই টেস্ট করতে হবে আমাকে জানতে হবে আমি খাবো না মুখ ঘুরিয়ে রাখলাম তাহলে খুব টেস্টটা আমাকে করতে হবে আমি কম্পেয়ার করে রাখি বাঙালি যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে বাঙালি যেটা হচ্ছে ম্যাটার হচ্ছে যে বাঙালি কোথাও কি বাংলা সিনেমাটাকে রিজেক্ট করে দিচ্ছে আস্তে আস্তে আমি নন্দনে আমি যে সিনেমাটা দেখতে গেছিলাম ভিঞ্চিদা ও যখন আমাকে বললো আমি গেছি ওর সঙ্গে দেখতে আমি ভিঞ্চিদা দেখতে গেছি যে নর্মালি একটা কিছু একটা হবে যে টেকনিক দেখা হচ্ছে এবং যে মেকআপের উপর যে কাজটা হয় মানে আমি হা করে তাকে দেখছি ওর পরেই আমি ব্যাক টু ব্যাক বসু পরিবার দেখতে গেছি ব্যাক টু ব্যাক বসু পরিবার দেখতে গেছি এবং বসু পরিবারের সময় আমার এক্সপেকটেশন লেভেলটা এরকম ছিল ভিঞ্চিদার সময় আমার এক্সপেকটেশন লেভেলটা এই ছিল ঠিক আছে সেটা এখান থেকে এখানে উঠে গেল কিন্তু বসু পরিবার আমি নিয়ে গেছিলাম আমি সেখান থেকে এখানে নেমে গেছি ড্রপ করলো ঠিক আছে এবার আমি যতক্ষণ না দেখছি ততক্ষণ কিন্তু আমি গলাবাজি করে গেছি বসু পরিবার ইজ জিন্দাবাদ ততক্ষণ আমি গলাবাজি করে গেছি বসু পরিবার ইজ জিন্দাবাদ যখন আমি দেখলাম আমি কোথাও গিয়ে যদি বলা হয় আমার জনার এটা যদি বলা হয় আমার জনার আমি জনের মধ্যেই কত ঘুরছিলাম ভিজিটটা আমার জনের বাইরে আমি ঠিক এই কথাটাই বলছি আমাকে কখনো কখনো ঘরের বাইরে পা রাখতে হবে ব্যাপারটা হচ্ছে এইখানে যে আমাদের ধরে রাখতে পারছে না তুমি একটা তোমাকে একটা কথা বলি আমার লাস্ট আমি এমনি একদিন দেখছিলাম ওই অমানুষ অমানুষের লাস্ট সিনটা যেখানে অনিল চাটার্জি উত্তমবঙ্গে বলছে উত্তমবঙ্গ চলে যাচ্ছে ঠিক আছে দেখো ওই যে একটা হেঁটে বেরিয়ে যাওয়া না হলে ওটা যখন আমি অফ করেছি তারপরেও মনে হয়েছে যে এই হাঁটাটাকে ডাইরেক্টর বলে দিয়েছে না ওর নিজস্বতা আছে কিন্তু আজকে যখন আমি কোনো হলে গিয়ে দেখছি যা চলে যে অফিস ছুটি বা বাড়ির কাজ নিয়ে আমি সিনেমা দেখতে যাচ্ছি
তো এবার বাইরে বেরিয়ে বা মনে হচ্ছে যে ব্রেক যখন হচ্ছে তখন কিছু পপকর্ন আসছে না কেন, এই আসছে না কেন, ওই আসছে না, তো কোনো অভিনয়টা না ধরে রাখতে পারছে না। আমি কখনোই বলছি না যে নতুন যে নতুন সিনেমাগুলো খারাপ বা আজকের সিনেমাগুলো খারাপ, কিন্তু ধরে রাখার ক্যাপাসিটি ভীষণ কম। এক্স্যাক্টলি, আরো একটা কারণ আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু বিজি হয়ে যাচ্ছে, একদম বিজি, মানে কাজের প্রেশারে বিজি, মানে কাজ করছি খাওয়ার কথা মনে থাকছে না, তাই সুতরাং একটা সিনেমা দেখতে গিয়ে তখন মনে পড়ে যে এটা খাই ওটা খাই, মানে ফ্রিনেসটা তো যখন আমি কাজের মধ্যে রয়েছি, প্রত্যেকটা মানুষ তো মানুষের তো সময় নেই, তাই জন্য ওখানে যখন সময়টা পাচ্ছে তখন ওখানে ইনভলভমেন্ট আছে। আমি কি এটা বলতে পারি যে মানে আগেকার দিনের সিনেমাতে যেটা দেখানো হতো একটা ঘরোয়া লাইফের প্রতি কি এক্স্যাক্টলি, কারণ এখন মানুষ রিলেট করতে পারছে না। আমি আমি বলি যখন রাজ কাহিনী এলো ঋতুপর্ণ, আমি গেছিলাম নবীনাতে, তো আমি দেখেছি ওখানে তো একটু এক্সট্রিম কিছু দেখানো হয়েছে এবং যেটা খুব সত্যি সেই জিনিসটা দেখানো হয়েছে। ইয়াং জেনারেশন ভক্তি ছিল, এই বনিটার মতো এদের মতো সবাই ছিল, যখন শেষ হয়ে গেছে না সব পিন ড্রপ সাইলেন্স, ইনক্লুডিং আমি অলসো, যে আমি কিছু বলবো যে ভালো লেগেছে এটাও বলার মতো আমার জায়গা আসছে না, তো ওটাকে আমরা অফ করে দিচ্ছি না। আমরা ওই সিনেমাগুলোকে একবারও বলছি না যে আমাদের মেন্টালিটি প্রবলেম বা আমরা এটা দেখবো না, রিজিক্ট ভালো লাগা নিয়ে কথা হচ্ছে আগেকার দিনের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল তারা নিজের জনারের মধ্যে ঘোরাফেরা করতো, ঠিক আছে, ডিফারেন্স কিছু ভাবতো না, নাথিং মোর দ্যান দ্যাট, এক্সপেরিমেন্টে যেত। এখনকার দিনে আমাদের যুগে যারা মানে অ্যাক্টরস অ্যাক্ট্রেস আছে আর এই জনরার বাইরে কি আছে, মানে সে এক্সপেকটেশন লেভেলটা নিজেকে নিয়ে গেছে, ডেডিকেশন লেভেল পাওয়ারটা নিয়ে গেছে, পশ্চিমীদের মতো লোক মেটাজি করছে, ঠিক আছে, সেটাই বলছি আমি। তাহলে পাতার মানে আগের দিনের লোকদের কি নায়কদের নায়িকা বা অ্যাক্টর আর্টিস্ট যারা ডেডিকেশন ছিল না, ডেডিকেশন বলে কথা হচ্ছে না, ডেডিকেশন কি এখন নেই, ডেডিকেশন কি এখন জাস্ট নাও ইজ সেইং জাস্ট নাও ডেডিকেশন না বলছে কমফোর্ট জোন থেকে বেরোতে চাইতো না। আমার মনে আছে রেইস দেখতে গেছিলাম, রেইস মানে শাহরুখ খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী আর শাহরুখ খান, আমাদের জানি শাহরুখ খান মাথা, ঠিক আছে, কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকী যখন শাহরুখের উপর দিয়ে ডায়লগ মারছে বেশি হাত থেকে নওয়াজি বাদ নওয়াজ পেয়েছে, শাহরুখ কিন্তু পায়নি, সে কনফিডেন্সটা নওয়াজের ছিল তাই ওই জোনারে যেতে পেরেছে। আগেকার দিনে সে কনফিডেন্স গ্রো করতো না, ও মানে ও হিরো তো, ও হিরো আমি যেতে পারবো না, আমি যেই কারণে সপ্তমীতে উত্তম কুমারকে, উত্তম কুমার এরকম একটা বলা হয়েছিল যে তুমি যেটা বলে তুমি আমাকে বলেছো যে উত্তম কুমারকে নাকি মারার একটা মানে ইস্যু করা হয়েছিল, কিন্তু পাবলিক সেটা নেয়নি বলে সেটা আবার ইস্যু করছে, পাবলিক হ্যাঁ ইস্যু করেনি, তুই যদি কুষ্ঠ রোগ এই সিনেমায় মারা যাস পাবলিক এই সিনেমা নেবে, ক্ষমতাটাই ছিল না, ভানু এবং জগন আমি আমার বাবার মুখে শুনেছি, মানে তখনকার দিনে তারকা মানে হচ্ছে সে স্টার, তাকে কোনদিন আমি ধরা ছড়া যে কারণে সুচিত্রা যখন বিভিন্ন রোগের মধ্যে পরবর্তীকালে গেছেন উনি কিন্তু সেই ফেস নিয়ে কিন্তু কোনোদিন বাইরে আসেননি যে আমার স্টার ডামটা পড়ে যাবে, মানে আমাকে এই গ্ল্যামারাস সুচিত্রা সানগ্লাস চোখে এরকম ঘোমটা দিয়ে যে আমি নামছি এটাই হচ্ছে আমার লুক। তো কিন্তু এখনকার যারা রয়েছে তারাও কিন্তু
কাজ করছে, তারা যে এই যে নেমে আসছে কাজের বিভিন্ন ভাবে তারা জেনারেশনের সঙ্গে মিশছে, এটা কি জেনারেশনের প্রয়োজনে তারা নামছে নাকি এটার জন্য এটা তারা নেমে আসছে? কিন্তু কোথাও কি তাদের মনে হচ্ছে যে আমরা জেনারেশনের সঙ্গে খাপ খাওয়াতে চাইছি? এক্স্যাক্টলি, আমি হারিয়ে যাব। হ্যাঁ, খাপ খাওয়াতে চাইছি, আমি জেনারেশনের সঙ্গে খাপ খাওয়াতে চাইছি, তাই আমি নামছি বলবো না তুই যে সময়টা বলছিস পোস্ট উত্তম কুমার মানে এখনকার সময়, আর তখনকার সময় তখন হোয়াটসঅ্যাপ ফেসবুক এত কিছু ছিল না যে লোকে সবসময় তার বাথরুমে কি হচ্ছে বা বাড়িতে কি কি যেটা এখন হয়েছে, তাই জন্য এখন কাছাকাছি চলে আসছে না। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এবার আমি নবীনদের কাছে প্রশ্নটা রাখছি যে তোমরা যারা রয়েছে তারা তো স্টার মানে হচ্ছে ঠিক আছে, আমি দেবের ভক্ত, আমি দেবকে একদিন সরস্বতীর মধ্যে দেখেছি, কিন্তু আমি বলছি আমার বাবা হচ্ছে ওয়াদিয়ার ভক্ত, মানে ওয়াইদা রহমান তার বিশাল ভক্ত, আজ পর্যন্ত তাকে কোনোদিন পর মানে সামনে সামনে তাকে দেখানো দূরের কথা, তার ধার ধরাছর কাছে যায়নি, কিন্তু আজও যখনও তিনি তাকে অন স্ক্রিন দেখানো হয় এই বয়সেও আমার বাবা এই জায়গায় বসে পড়লো হা করে, মানে মুগ্ধ চোখে তাকে দেখছে, কি যে প্রেম আমি নিজেও বুঝি না। তো এই যে পার্থক্যটা যে আমি ছুঁতে পাচ্ছি না, ছুঁতে না পারার মধ্যে একটা প্রেম রয়েছে, আবার আমি ছুঁতে পাচ্ছি এর মধ্যেও একটা প্রেম রয়েছে, এর মধ্যে একটা উল্লাস রয়েছে, এই উল্লাস না পারার প্রেমটা অনেক বেশি সিরিয়াস আমার মনে হয়। কি হয়েছে বিষয়টা সেটা আমি বলবো, যে তখনকার দিনে যে তখনকার দিনে মিডিয়াটা যেহেতু ছিল না, না তো সেই কারণে মানে তখনকার দিনে মানে অভিনেতা বিষয়টা ক্যাওস ছিল না, কিন্তু ওটা একটা অনেকটা না মানে প্রতিমা দেখার মতো, ঠাকুর দেখার মতন একটা মুগ্ধ ব্যাপার, বাবা মানে কি বিশাল মানে বিশাল জিনিস, সেটাকে এখন আর দরকার নেই, কিন্তু অ্যাকসেপ্টেন্স ছিল না, মানে সেটাকে তাহলে এখন কি আর দরকার নেই, সেই মুগ্ধ নয়ন বা মুগ্ধ দৃষ্টিটাকে এখন কি আর দরকার নেই? অবিয়াসলি স্টার্টআপ আছে, এখন তো স্টার্টআপটা অন্যরকম, কি রকম যে না আমাদের অভিনেতা অভিনেত্রীরা কি করছে মানে যে অভিনেতার স্টারডামটা হচ্ছে এখন ফ্যান ফলোয়িংটা একটা স্টারডাম, তো এরা যারা রয়েছে পুরনো যারা রয়েছে তারা তো কোথাও গিয়ে তাদের অভিনেতার অভিনয় অর্থাৎ তার কাজ এটাই তার স্টারডাম, তার সেটার কাজ দিয়ে মানুষকে আটকে রাখছে, ঠিক আছে? তো এখনকার প্রজন্ম কি সেটা কি সেই সেই না কেন কি সেটা আটকাচ্ছে যে আমরা আমাদের কাজ দিয়ে মানুষকে ধরে রাখবো? হ্যাঁ, কাজ দিয়ে আটকাচ্ছে, কাজটা তো আমরা আগে পাচ্ছি, কাজটা যদি আগে নাই পেতাম ব্যাপারটা। তো সেখানে কি কিছুই কি দেখার নেই? কিছুই দেখার নেই, সত্যজিৎ সিনেমা আমিও দেখেছি, ফেলুদা অপশনও আমিও দেখেছি, তখনকার ফেলুদা খুবই ভালো ছিল, হয়েছে, এখনো বলবো না খারাপ, সন্দীপ রায় করছে ভালোই করছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ঠিক আছে সব্যসাচী করছে, সব্যসাচী বয়স হয়ে গেছে, সব্যসাচী ভালোই করছে, ওকে আরো করতে হবে, সেই তাই বলে তুমি বলতে পারবে না যে হ্যাঁ সৌমিত্র সৌমিত্র, ঠিক আছে সৌমিত্র সৌমিত্র, সব্যসাচী তো সব্যসাচী জায়গায় সব্যসাচী, ওরা তো সবকটা ফেলুদাই হিট, এটা তো বলতে পারবো না, যে যুগের ব্যাপারটা, যুগের ব্যাপারটা আছে, কিন্তু হ্যাঁ এই গুলো করবে, আমি সৌমিত্রকে দেখেছি আমি সব্যসাচীকে দেখবো না, এটা তো হবে না। আমি সত্যি বলছি ওই জটায়ু আমি আজীবন পৃথিবীতে যখন মগনলাল নগরাজ উৎপল দত্ত, হ্যাঁ সেরা, তারা
তারাও কিন্তু তাদের লেভেলের 100% দিচ্ছে দিচ্ছে তো তারা কিন্তু কেউ কিন্তু লালমোহন হতে চায় মানে সন্তোষবাবু হতে যাচ্ছে না তারা কিন্তু জটায়ু হওয়ার জন্য দৌড়াচ্ছে আমাকে সেই কনসেপ্ট থেকে দেখতে হবে কি বল তুমি আমার একটাই কথা মানে এটা চেষ্টা করছে অনেক চেষ্টা করছে বলতে পারছে এটা অনেক বলবে সব দিক দিয়ে বিবেচনা করে আমার এই বক্তব্যটা সেটা হচ্ছে আমরা থাকি না মানে প্রবীণরা মানে প্রবীণরা মনে করেন মানে প্রবীণরা নবীনদের মনে করেন যে ওদেরকে আমি শাসন করছি বকছি ঠিক আছে মানে খুব অপমান করছি আর নবীনরা ভাবে আমরা ভাবি যে হ্যাঁ সত্যি সত্যি আমাকে তো ইনসাল্ট করলো আমাকে প্রচণ্ড বকলো ঠিক আছে আমাকে খুব আহত করলো আমি ভেতর দিয়ে খুব আহত খুব হার্ড হচ্ছি কিন্তু যদি একটা লুকিয়ে আমরা দেখি জিনিসটাকে বা আড়াল করে দেখি দেওয়ালে কান দিয়ে দেখি তখন প্রবীণরা বলে যে আমরা ওদেরকে এরকম ভাবে মানে হার্ট করলাম তার কারণ হচ্ছে তারা যেন বেটার করতে পারে বেটার জায়গায় যেতে পারে আমরা সেটা ভাবে ভাবতে পারি না ঠিক আছে এই কারণে বলবো যে দুজনেই সেরা আমার সেটাই ঠিক যে সবাই গল্প দেখা উচিত গল্প শোনা উচিত ক্যারেক্টার বিচার না করে দর্শকের ভিউ পয়েন্ট থেকে তো আমি সবার কাছে একই অনুরোধ রাখবো সবাই কিন্তু দেখো সিনেমা হোক নাটক হোক থিয়েটার হোক শর্ট ফিল্ম হোক আগে দেখো দেন কমেন্ট করো দেন জাজ করো দেন এই কাজগুলো করো আগেই শর্ট ফিল্ম ও দেখতে হবে না ভালো প্রোডাকশন আর দেখবো না নাটক কে দেখে পাঁচটা তো দর্শক হয় ভাই আসো দশটা লোককে নিয়ে আসো দেখো তারা কি করছে আর যেটা হচ্ছে যে অভিনয় করতে কিন্তু ভীষণ কষ্ট হয় ঠিক আছে এবং বাংলা সিনেমা বাঙালিদের মুখে আমি শুনেছি বাংলা মাতৃভাষায় একটা সিনেমা হচ্ছে আগে তো সিনেমাটা দেখো দেন জাজ করো এবং নবীনদের কাছে আমার অনুরোধ সবাই ফেলনা নয় প্রাচীন ফেলনা নয় তাদেরকেও তোমরা দেখো দেখে দেন জাজ করো প্যান্ডেমিক লাগছে কেন লাগছে তখন সেটা নিয়ে কথা বলো এবং প্রাচীনদেরকেও আমার অধীর অনুরোধ হচ্ছে নবীন বট্ট ফেক ফেক মেকি কেন লাগছে জাজ করো সংস্কৃতিকে সবসময় বলা হয় সমাজের দর্পণ সংস্কৃতিকে বলা হয় দর্পণটি যদি আমরা ভেঙে ফেলতে থাকি তাহলে নিজেদেরকে দেখবো কি করে দেখিব কি করে সুতরাং এই দেখাটা খুব দরকার নিজেরা নিজেদেরকে জাজ করো আর সবসময় অভিনয় দেখলে লোক শিক্ষা হয় ফেললা জিনিস বাজে লাগো খারাপ লাগো দেখে বলো দেখে বলো ফেসবুক লিংক এবং ইনস্টাগ্রাম লিংক দেওয়া রয়েছে তোমরা সেখানে কমেন্ট যোগাযোগ করতে পারো নাম্বার শেয়ার করতে পারো আমাদেরকে ফোন করতে পারো ফোন করে চলে আসতে পারো আমাদের আসলে এবং আমাদের সঙ্গে এরকম কোন একটা জমাটি আড্ডায় দেখা হচ্ছে